শুরু হয়ে গেল শহর জুড়ে আংশিক লকডাউন। সকাল 7টায় বাজার বসে অন্যান্য দিনের মতোই, উপচে পড়া ভিড়। নির্দিষ্ট সময়ে বাজার বন্ধের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এ সকলকে সতর্ক করা হয়। দোকান মালিকরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও সময়সীমা নিয়ে ছিল বিস্তর অভিযোগ। তাদের মতে দুবেলার পরিবর্তে একবেলা বাজার খোলা হলে সুবিধে হতো। বেলা 10টার পর বেশিরভাগ দোকানপাট বন্ধ হয়ে গেলেও বাজারের ভিতর কিছু দোকান খোলা ছিল। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাজার হাট খোলা থাকবে। দেখছি টাইমটা শিডিউলটা এরকম করেছে, আমরা খুব হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছি। 3-4 ঘন্টার জন্য দোকান খোলা, তারপর আবার যাবার আসার পর আবার 2 ঘন্টার জন্য দোকান, শিডিউলটা এরকম হয়ে গেছে, আমরা খুব হ্যারাসমেন্ট। আমাদের দোকানে স্টাফ পুরো হ্যারাসমেন্ট, এটা অসম্ভব ব্যাপার। কারণ হচ্ছে দেখুন, আমাদের দোকান সকাল 7টার সময় খুলতে গেলে পরে 1.5 ঘন্টা টাইম লাগে দোকান খুলতে। হ্যাঁ, দোকান খুলতে 1.5 ঘন্টা সময় লাগে। অতএব সব থেকে ভালো হচ্ছে সকাল 7টা থেকে নিয়ে আপ টু দুপুর 2টা পর্যন্ত করা হোক, টানা বন্ধটা হলে খুবই ভালো হয়, তারপর 2টার পরে অসুবিধা নেই। এই সকালবেলা 7টা থেকে 10টা পর্যন্ত, আবার 3টে থেকে নিয়ে 5টা পর্যন্ত, এটা খুব আমাদের অসুবিধাজনক ব্যাপার, এটা আমরা মেনে নিতে পারছি না। আর আমরা হচ্ছে, আমরাও বাজার কমিটিকে বলেছি যে যে সিদ্ধান্তটা নিয়েছেন সরকারের থেকে এটা ঠিক হয়নি। আমাদের সব থেকে ভালো সকাল 7টা নিয়ে থেকে 2টো পর্যন্ত, দুপুর 2টো পর্যন্ত, এটাই আমাদের মেনে নেওয়ার মতন। কোনো অসুবিধা, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না।